দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ এবং পাকিস্তানি মিশরীয় পেঁয়াজের দাম কেমন চলতেছে। দর্শক দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন আছেন দাদা? জি আল্লাহ রাখছে, বলো ভালো আছেন? জি জি। তো আজকের বাজারে দাম কেমন আজকে? আজকে বাজার আমাদের দেশি মালের বাজার, হাটে হঠাৎ করে দামটা বাড়তি হওয়াতে গত দুদিন আগে 35-37 টাকা বাজার ছিল, এখন বর্তমান বাজার পাবনা, রাজবাড়ী, ফরিদপুর বিভিন্ন হাটে মফস্বলে আজকে 3900-4000 টাকা বাজার। এই কারণে ঢাকার বাজার বর্তমান পরিস্থিতি এখন চলছে যেটা 95-100 টাকা ঢাকার বাজার কিনা বাজার চলতেছে হোলসেল পাইকারি রেটে। আর পাকিস্তানি পেঁয়াজ যা ছিল বিগত দুদিন আগে আমরা 78-82 টাকা পর্যন্ত কিনা বাজার হয়েছে, আজকে একটু বাজার হঠাৎ করে বাড়তি 85-87-88 টাকা পর্যন্ত পাকিস্তানি কিনা বাজার হচ্ছে আজকে। হ্যাঁ, আর ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান বাজার বেড়ে যাওয়াতে 10% ভ্যাট বাড়াই দেওয়াতে ইন্ডিয়ান মোদী সরকার 10% ভ্যাট বাড়াই দিয়েছে, আবার 40% জায়গায় 50%, যার জন্য ইন্ডিয়ান মাল কোট পর্যন্ত আসতে 100 টাকার উপরে পর্তা পড়তেছে, এই জন্য ইন্ডিয়ান মাল কম আসতেছে, যার জন্য দেশে মালের একটু সংকট। যাই পাকিস্তান, চায়না, মিশর এগুলো না আসাতে তারপরেও আমরা একটু বাজার স্বস্তিতে রাখছি, এগুলো না আসলে বাজার আরও অত বাড়তি হতো। তা ইন্ডিয়ান পোর্টে যে মাল আসতেছে ওখানে হোলসেল পোর্টেই যারা বেচতেছে পোর্ট থেকেই 95-100 টাকা পর্যন্ত গতকালকে পোর্টে বিক্রি হয়েছে সোনামুজি, হিলি, ভুমরাতে। আচ্ছা আচ্ছা। এখন এই মাল যে প্রান্তেই নিক, এই প্রান্তে আমাদের আনতে 4-5 টাকা খরচ হয়, এরপর আমাদের মাল বেচতে হয়। সেই তুলনায় আমরা ঢাকা আজকে মাল বেচতেছি, ইন্দুরি মাল 92-95, আর নাসিকের মাল 97-98-100 টাকা মাথা। এইভাবে, হ্যাঁ এইভাবে দেশি হোলসেল মার্কেটে আমাদের পাইকারি শ্যামবাজার হঠাৎ করে 10 টাকা ব্যাট বাড়াইলো, এটা বেশি না অনেক? এটা অনেক বেশি, যার জন্য ইন্ডিয়ান মাল কম ঢুকতেছে। আগে জানে ইন্ডিয়ান 3টে পোর্ট দিয়ে 150-200 গাড়ি করে মাল ঢুকছে, এখন 3টে পোর্ট দিয়ে 20-22 গাড়ি মাল ঢোকে, কালকে সোনামুজি 10 গাড়ি মাল ঢুকছে, তাতে বাংলাদেশে কিছুই হয় না। সোনামুজি, হিলি, ভুমরাতেও ওই 8-10 গাড়ি মাল ঢুকছে, এই জন্য বাজার ইন্ডিয়ান আরো পড়তে হচ্ছে না, লস হচ্ছে, যার জন্য মাল ঢুকাচ্ছে কম। মানে 10% বাড়াইছে, আর 10% ভ্যাটে বাড়াইছে, আগে ছিল 40%, এখন আবার 40% বাড়ানোর জন্য এই এত দাম, মানে দাম হুট করে দাম বাড়ছে। এখন তো দেশি পেঁয়াজের পর একটা চাপ বেশি, আমার ইন্ডিয়ান নাসিকের বাজার যে মুন্ডির যেখান থেকে পেঁয়াজ আসে সেখানেও 5-7 টাকা মুন্ডিতেও বেড়ে গেছে, 5-7 টাকা বাড়ছে। হ্যাঁ, ইন্ডিয়াতেও বাড়ছে, ইন্ডিয়াতেও বাড়ছে। তো এখন মানে হাটের বাজারে আমদানি কেমন আমাদের দেশের? যে হাটের বাজারে আমদানি আমাদের দেশের যে মাল, ধরেন 34 মাসে আমাদের মাল উঠছে, 34, 35, 36, 28, শ্রাবণ, ভাদ্র, 6 মাস আমাদের চলছে ইন্ডিয়ান মাল ছাড়াই। তা ইন্ডিয়ান মাল ছাড়া আমাদের দুটা ঈদও আমাদের একটা বাংলাদেশের কৃষকরা একটা উপহার দিছে, দুটা ঈদ আমাদের বিদেশি কোনো মাল আসে না, আমাদের দেশের মালাই চলছে। এরপর আর 70% মাল প্রায় ক্লিয়ার হয়ে গেছে আমাদের দেশি মাল, আর যাই মাল আছে 30%-35% মাল আছে, এখন এটা কৃষকদের আছে কিছু, আর যারা মজুদার স্টক পাটি তাদের কাছে কিছু আছে, এই জন্যই মালটা হাটে ঘাটে যেখানে 7-8-10 গাড়ি মাল আমদানি হতো, এখন হাটে 1 গাড়ি মাল আমদানি হয়, এই জন্যই আমাদের মুকামও আমদানি কমে গেছে, আমদানিটা কমছে। কৃষকের হাতে তেমন মাল নাই, কৃষকের হাতে মাল আছে, মাল বেচতে বেচতে তো বেচা শেষই, এখন তো আবার সিজনের শেষ পর্যায়ে একবারে না সেই, এখন আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে এটা ভাদ্র মাসের লাস্টে যায় তারা পেঁয়াজ লাগাবে, আর 3 মাস পরে মালটা উঠবে, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে যাবে নতুন পেঁয়াজ উঠবে, 4 মাসের কাছাকাছি। জি জি, এখন আমাদের যে ঘাটতিটা আছে এখন 4 মাস আমাদের ইন্ডিয়াতে, পাকিস্তানে, মিশরতে আসতে পারে, মোটামুটি বাজারটা এই লেভেলে থাকবে। গতকালকে পাবনার পেঁয়াজ কত ছিল? গতকালকে পাবনার পেঁয়াজ যদি আমি বেশি নেই, তবে পাবনার পেঁয়াজ গতকালকে আমাদের মার্কেটে 98-100 টাকা বিক্রি হয়েছে, ফরিদপুরটা ছিল কত? ফরিদপুর বিক্রি হয়েছে 90-95 টাকা, 95 টাকা মাথা। আজকে মানে কয় টাকা বাড়ছে? আজকে সেখানে 3-4 টাকা-5 টাকা পর্যন্ত বাড়ছে, আজকে বাড়ছে। আজকে তো হাটের বাজারে বেশি গেছে, কালকে আরো বাড়তে পারে দাম, কালকে হয়তো আরো 2-4 টাকা বাড়ার সম্ভাবনা, কালকে বাড়ার সম্ভাবনা। আজকে 3900-4000 টাকা মাল কিনছে, তাহলে 100 টাকা কিনাই পড়ছে, এবার 4 টাকা খরচ আছে, কালকে তো মানে বাড়তে পারে দাম, হয়তো 100-105 টাকা পর্যন্ত যাইতে পারে বাজার, একটু বেশি যাইতে পারে। জি জি, বেশি যেতে পারে। তো এখন পাকিস্তানি বিদেশি মালটা আমদানি হলে পরে পোটে বন্যার পানি টানিতে পোটে লোড আনলোডের সমস্যার কারণে একটু আমদানি কম আছে, আমদানি বাড়লে পরে আবার বাজার একটু নিয়ন্ত্রণে আসবে, নিয়ন্ত্রণে আসতে পারে। পাকিস্তানি আর মিশরের পেঁয়াজটা কি রেগুলার আসতেছে? মিশরটা কম আসতেছে, পাকিস্তান রেগুলার টুকটাক করে আসতেছে, আসতেছে। চাহিদা কেমন এখন? পাকিস্তানিটার চাহিদা কেমন বর্তমান? পাকিস্তানি চাহিদা ভালো,
$80 এরপর আজকে হঠাৎ করে বাজারটা 2 টাকা বা 5 টাকা বাড়িয়ে গেছে। আজকে কত? আজকে আজকে 85-86 টাকা হচ্ছে, কিন্তু তো একটু বাড়ছে, মানে 7-8 টাকা বাড়ছে আজকে। জি জি জি, আজকে বাড়ছে। কালকে 80-82 পর্যন্ত বেচাকেনা হয়েছে, আজকে সেরকম 85-86 টাকা বেচাকেনা হচ্ছে। আজকে 85-86 পাকিস্তানি পাকিস্তান পাকিস্তানি আজকের বাজার। আর দেশি আমরা বেচছি নিচে 92, উপরে 98 টাকা বন্ধ বেচছি দেশি। এখন ব্যাপারী ভাইদের কি মোটামুটি একটু ভালো পর্যায়ে যাইতেছে এখন? ব্যাপারীরা আসলে এবার পর্যাপ্ত লস খাইছে, প্রত্যেকটি ব্যাপারী মাল আনছে লাভের আশায় আসে লস খাইছে, এরকম ভাবে দেখে দেখে অনেক ব্যাপারী ব্যবসা বন্ধ করে দিছে। এখন মুষ্টিতে কিছু ব্যাপারী আছে, তাদের নিয়ে এখন আমরা চলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু পাকিস্তানি পেঁয়াজটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইটা হচ্ছে পাকিস্তানি, এইটা না, এইটা পাকিস্তানি, এইটা আজকে 85-86, এইটা হলো পাকিস্তানি 85-86, এইটা পাকিস্তানি, এটা 85-86। জি জি, 85-86 আর এইগুলা, এইটা এটাও পাকিস্তানি, এটাও পাকিস্তানি, এটাও পাকিস্তানি, এইটাও। এটা বস্তায় কত কেজি আছে? এটা হলো 24-25 কেজি রেট আছে। 24-25 কেজি আছে রেট আছে। এটা হলো পাকিস্তানি, এটাও পাকিস্তানি। আজকে আমরা হোলসেলে এটা বেচতেছি 85-87 টাকা এরকম বিক্রি করতেছেন। এখন হাটের বাজারে দাম কি কমবে আমার সামনে ভাই? না, এখন বৃষ্টি বদল মাল হাটের বাজারে আমদানি কম, এমনিও তাছাড়া হাটে ঘাটে মাল আমদানি কমে গেছে, আগের তুলনায় অত মাল নাই। এখন কৃষকরা বেশি বেশি এখন শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমাদের এখন বিদেশি মাল যদি ইন্ডিয়ান সরকার যদি ভ্যাটটা উঠাই দেয় বা ভ্যাটটা কিছু কমাই দেয়, তাহলে ইন্ডিয়ান প্রেস ঢুকলে বাজার আবার কমবে। ইন্ডিয়ান প্রেস বাজার ঢুকলে পরে বাজার আমাদের সেই আবার সেই 10-20 টাকা কমে যাবে, যদি আমাদের সরকার ওই দেশের সরকারের সঙ্গে কম্পোমাইজ করে যদি ভ্যাটটা কমাই দিবে। তাছাড়া ইন্ডিয়ার মন্ডিতে যে দাম আছে ওই দামে মাল যদি আসে, ভ্যাটটা না থাকলে পরে আমরা এখানে 70 টাকা মাল বেচতে পারি। এখন কি এই যে ইন্ডিয়ান মাল আমরা বেচতেছি, এসব মাল আমাদের 95 টাকা পড়তে আছে, কিন্তু এই মাল 95-90 টাকা পর্যন্ত বেচছি আমরা, 4-5 টাকা দাঁড়িয়ে দিয়ে 70-80 হাজার পর্যন্ত লস উঠাইছে, লস হয়েছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ, এটা বর্তমান কালকে বিক্রি হয়েছে, পটে বিক্রি হয়েছে এটা 98 টাকা 100 টাকা এটা বিক্রি হয়েছে। আর এটা বিক্রি হয়েছে এটা ইন্দোর, তবে ইন্ডিয়ান সরকারের সঙ্গে যদি কম্পোমাইজ করে যদি মালটা তারা ভ্যাটটা কমাইতে পারে, অনুরোধ করে, তাহলে আমাদের দেশের লোকে একটু সাতচা কিনতে পারবে, সবাই খাইতে পারবে। কারণ এখন 1 কেজি পেঁয়াজের দাম যদি 100 টাকা হয়, প্রত্যেকটি সব ফ্যামিলি বা 1 কেজি পেঁয়াজ কিনা অন্য তরকারি কিনতে পারে না, এই জন্য আমরা চাচ্ছি যে ইন্ডিয়ান সরকারের সঙ্গে সমঝোতা করে যদি একটু বাজার কমাইতে পারে, ভ্যাটটা একটু আমাদের রিকভারি করতে পারে, তাহলে আমরা 20 টাকা বাজার কমাইতে পারবো। আমরা তো সীমিত আরোদ্দারি করে আমরা পার কেজি 1 টাকা কমিশন খাই, 100 টাকা কেজি হলে 1 টাকা আর 10 টাকা কেজি হলে 1 টাকা। অতিরিক্ত কিছু আমাদের কিছু দাম কম থাকলে আপনাদের আরোদ্দার যারা আছেন আপনাদের জন্য ভালো। হ্যাঁ, দাম কমলে আমাদের টাকা পয়সা কম খাটে, আমরা কাছে কিনা ভালো হয়, দাম বাড়াতে কাছে কিনা কমে গেছে, আমাদের আমাদের ঘর ভাড়া পয়সা হয় না এখন, এই জন্য আমাদের কয় কর্মচারী ঘর ভাড়া নিয়ে আমরা খুব সংকটে আছি, বিগত 3-4 মাস খুব কষ্টের ভিতরে আছি আমরা, তারপরেও ব্যবসা করি করতেছি তাই। আপনাদের শপের নামটা কি? মেসাস নিউ নবীন ট্রেডার্স, মেসাস নিউ নবীন ট্রেডার্স, নিউ নবীন ট্রেডার্স, মেসাস নিউ নবীন ট্রেডার্স, সত্যায়িত নারায়ণ শাহ। আচ্ছা, এটা হচ্ছে মেসাস নিউ নবীন ট্রেডার্স, এটা এই এটা হলো নিউ নবীন ট্রেডার্স, নিউ নবীন ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। জি, ঢাকা শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার। জি জি। আচ্ছা, তো আর যারা কৃষক ভাইদেরকে 80 টাকা বিক্রি করতে বলছে পেঁয়াজ বা আপনাদেরও বলছে, এইটার বিষয়ে কি বলতে চান ছাত্র ভাইরা? মানে কিছুদিন আগে 80 টাকা বিক্রি করতে বলছে পেঁয়াজ, এটা তো সম্ভব না হুট করে? না 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 না, ওই যে 70 টাকা বেশ করতে বলছে, এগুলো যারা ছাত্র বলছে হয়তো ভুল করে বলছে, যেটা বাজার সম্ভব না সেটা হয় না, যেহেতু হাটে কিনতে হচ্ছে তারা আর 3700-3800 তো 90 টাকা কিনে 5 টাকা খরচ করে নিয়ে আসে, কি করে 70 টাকা বেশ বেচবে? তা তো অবশ্যই, পাকিস্তানি মাল 75-76 টাকা পড়তে আছে, আবার পাকিস্তানি এখন ডলার রেট আরো বাড়াই দিছে, যেটা আগে 480 ছিল এখন আবার 580 হয়ে গেছে, এখন এই মাল আসলে আবার 100 টাকা পড়তে হয়ে যাবে, আর চাহিদা হয়ে যাচ্ছে, এই জন্য ওখানে পাকিস্তানের দামও বেড়ে গেছে। আমাদের দেশে
এখন ইন্ডিয়ার বাজারটা ঠান্ডা করতে পারে, যদি ইন্ডিয়ান পেঁয়াজ ওই দেশে ভ্যাটটা একটু স্বচ্ছায় করে দেয় ওই দেশের সরকার, তাহলে আমরা পেঁয়াজ একটু কম দামে বেচতে পারবো, কিনতে পারবো, জনগণ একটু কম দামে কিনতে পারবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দাদা, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে, দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে কিভাবে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন।